রামবাবু বড় ভালো লোক, বড় ভালো লোক, সাথে পাচ্ছে নেই, মুখ নিচু করে চলতেই অভ্যাসী, মুখের হাসি দাঁত বা ঠোঁটের প্রত্যাশী নয়, হয় এরকম ভালো লোক আকসার হয়, ঘর আপিস ঘর এর কোনো নশ্বর হয় না বিশেষ, জীবনের আরম্ভ কোথায় কোথায় কি শেষ জানা নেই, চলছে চলছেই। রামবাবু বড় ভালো লোক, রামবাবুদের ভালো হোক। শ্যামবাবু লোক বড় ভালো, পাশের বাড়িকে নিয়ে কৌতূহল একটুও নেই, মানুষ ভালো, পাড়ায় গণেশ পুজো রবীন্দ্র ফাংশন মোটা টাকা চাঁদা দেন, বাড়ি সম্মান, সঙ্গত অসঙ্গত ভাবদার কি আছে ওর, ভালো মানুষ মানেই সাতচরে রানী। শ্যামবাবু ভালো লোক, শ্যামবাবু লোক বড় ভালো, ঠিক আছে চলো। বড় ভালো লোক যদুব, বৃন্দাবনী মধুকণ্ঠ ভাত না সাবু, ঝোড়ো হাওয়া বইলে গোটান তাবু, ভালো লোক বড় ভালো লোক যদুবাবু, এড়িয়ে চলতে পটু সভা কি সমিতি, বোঝেন না কোন রঙে কোন রাজনীতি, ভাবকানা সব জানা নখ দর্পণে, ঝামেলায় শত হাত সন্তর্পণে, ঘরে খান বোনের মোষ যান তার যান না তেড়াতে, ভালো লোক হিসেবেই পরিচিত পাড়াতে। আমি মধুসূদন আবাল্যভাষী মন্দের ধারাতে, বাংলা সাহিত্যের লোকের ব্যাপার নয়, আমি এসব সাহিত্য পড়বো কি পড়বো না সেসব বিবেচনা করাটা অনেক আগেই, তখন আমার বয়স 10 বছর, আমাদের পাড়ায় মেলাঘাটা সিআইটি বিল্ডিংসে একটা প্রাচীন পত্রিকা বেরোতো, তার নাম হচ্ছে উন্মেষ, সেই প্রাচীন পত্রিকা বের করতেন যারা তারা আমার থেকে সিনিয়র অনেক, তো উন্মেষ পত্রিকাটা দেখতাম, অনেকে লেখালেখি করতো, আমার ইচ্ছু তৈরি করতো আমিও লিখতে পারি তাহলে, কিন্তু না একটা তো বড়োদের পত্রিকা, তখন এখন তো আমাদের ছোটোদের জন্য একটু করে দাও কিছু, তখন ওরা করলেন কি ওই পত্রিকার মধ্যেই একটা ভাগ করে দিলেন শিশু বিভাগ বা কিশোর বিভাগ এরকম করে, তো করে দিয়ে একটা কমিটি করলেন আমাদের মতো তোমাদের আরও বড়ো বান্ধবকে নিয়ে এসো, নিয়ে এসে একটা কমিটি করলেন, আমি আমাকে তার সম্পাদক করে দিলেন, করে দিয়ে ওখানে এখন আমরা লিখতে শুরু করলাম, এই হচ্ছে আমার লেখার শুরু। এই তারপরে চলতে লাগলো চলতে লাগলো চলতে গেলো, তারপর যখন একটা প্রশ্ন এলো হায়ার সেকেন্ডারি পাশ করেছি একটা সাবজেক্ট অনার্স নিয়ে পড়বো, কী অনার্স নেবো করতে, আমার প্রথমে মনে হলো বাংলা অনার্স পড়বো, আশেপাশে সবাই তো রেগে করে উঠলো তোমার এত ভালো রেজাল্ট হয়েছে, ইত্যাদি বাংলা অনার্স পড়তে হবে কেন, বাংলা অনার্সে কী করবে কী চাকরি পাবে না ও সব আমি জানি না, আমার বাংলাটা পড়তে ভালো লাগে এই বাংলা অনার্স পড়বো, এই বাংলা অনার্স পড়লাম, বাংলায় এমএ করলাম, তারপরে আবার বাংলায় মাস্টারমশাই হলাম, এই করতে করতে লাভ সঙ্গে সঙ্গে লেখালেখিও কিছু চলতে লাগলো। আমি বাংলা ভাষার শিক্ষকতা করলাম, ন্যাচারালি আমার শিক্ষকতার সঙ্গে আমার পেশার সঙ্গে আর আমার এই লেখালেখি ইত্যাদিতে কোনো বিরোধ নেই, বরঞ্চ আমাকে সহযোগিতা করলো আমার পেশা আমি করলাম। বিশেষ করে পেশায় এসে আরও একটা জিনিস হলো, সেটা হচ্ছে কি আমাকে একটু নাটক টাটক ইতিমধ্যে বেশ কিছু করে ফেলেছি, তারপরে স্কুলে ওই বার্ষিক অনুষ্ঠান হয়, সেই বার্ষিক অনুষ্ঠানে ছাত্রদের দিয়ে একটা নাটক করাবো, নাটক কোথায় নাটক কোথায় নাটক পাই না, উপযুক্ত নাটক পাই না, হয়তো আমার যে কটা ছেলে আছে ঠিক সেই কটা চরিত্র নেই, এইসব ব্যাপার, আবার মহিলা তো নেই শুধু তো ছেলেদের স্কুল, সেসব বাচ্চা দিয়ে নাটক চাই, তখন নাটক লিখতে হলো, লিখে দিয়ে ওদের করো, তো এই নাটক লেখা শুরু হয়ে গেল। তার আগে দুটো একটা নাটক লিখেছি হয়েছে, সেই তাতেই ভরসা করে একটা নাটক লিখলাম, এই করতে করতে প্রতি বছর আমি প্রায় একটা 20 বছর 21 বছর ওখানে অংশ নাটক করিয়েছি, স্পেশালি আমার নাটক লেখা হয়ে গেল অনেকগুলো, এই আর কি। কবিতা ওই যে বললাম যে একটা শিশু বিভাগ করা হলো আলাদা করে উন্মেষের কিশোর বিভাগ, ওরা আমাকে উৎসাহিত করলেন, বললেন শোনো তো ওরা একটা ছাপা পত্রিকা বের করতেন উন্মেষ, বললেন না এই ছাপা পত্রিকায় তো তোমাদের দিতে একটু অসুবিধা আছে, তোমরা কাজ করো, তোমরা পত্রিকা করো, আমরা বলি বুঝিয়ে দিচ্ছি তোমাকে, বললেন যে এরকম ড্রয়িং শিট আর্ট আর্ট পেপার, এই আর্ট পেপারকে ভাঁজ করে ছিঁড়ে ছিঁড়ে এইরকম লম্বা খাতার মতো, আমি দেখাতে পারতাম একটু আমার হাতের কাছে নেই, খাতার মতো এরকম সাইজ করে কেটে কুটে ওরা দিলেন, বললেন যে এইরকমভাবে সাইজে এবার তোমরা লেখো, তোমরা লেখো কার হাতের লেখা ভালো হবে, বলে আমাদের যে কজন ছিলাম সবার একটা করে হাতের লেখা কপি তাকে দেওয়া হলো, তিনি নির্বাচন করে দিলেন এরা 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 তুমি লিখবে তুমি লিখবে তুমি লিখবে, এইভাবে হলো। তারপরে
ওই তাদের লেখা দাও, জমা দাও, লেখা সব জমা দেওয়া হলো, তার মধ্যে থেকে নির্বাচিত হলো, এইসব লিখে আমাকে সব বলে দিলে, এই একটা প্যাকেট করো মনোনীত, আরেকটা প্যাকেট করো অমনোনীত, এইভাবে করে তুমি চালা। আর আমাকে বললেন যে ওই ছেলেদের মধ্যে থেকে যে একটা সম্পাদক মণ্ডলী হলো 8-9 জনকে নিয়ে, আর সেই সম্পাদক মণ্ডলীর প্রধান হচ্ছে তুমি, প্রধান সম্পাদক প্রলয় চৌধুরী। আমার বয়স তখন 10 বছর। তো এই হলো আমি 10 বছরই সম্পাদক হয়ে গেছি, পত্রিকাও প্রকাশ করেছি, খাতা লেখা পত্রিকা, তারপরে আবার এক সময় ছাপা পত্রিকা প্রকাশ করেছি নিজের মতো করে আরও বন্ধু বান্ধবদের নিয়ে, তখন আমি কলেজে পড়ি, তখনও ছাপা পত্রিকা বের করেছি, এই চলতে চলছে, লেখালেখি তো হচ্ছে, পত্রিকা বের করলে আমাকে তারা লিখতে হবে, আমি কোথাও একটা কিছু লিখতে হবে, আমি পত্রিকার সব কবিতা লিখছি, এই আর কি। আমার আবার পত্রিকা যেটা ছিল না, সে পত্রিকাকে আমি সেই অর্থে পত্রিকা বলবো না যে নাটক প্রবন্ধ ইত্যাদি থাকবে, তা না, ওটা ছিল কাব্যপত্র, অর্থাৎ কবিতা পত্রিকা, ওই ছোটো ছোটো কবিতা আমরা লিখতাম। বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা আছে না, রাজা আসে যায়, রাজা কিন্তু বদলায়, ও রাজা আসছে, রাজা যাচ্ছে, বদলাচ্ছে, অবস্থান মোটামুটি একই অবস্থায় জায়গাটা আছে, তাই যে আমার তো কোনো অসুবিধা হয় না, আমার আদর্শে স্থির থাকতে, যে আদর্শের স্থির ছিল আমার 60-70 দশকের সেটাই চলছে, তো অবস্থা একইরকম, মূল জায়গাটা তো একই রয়েছে, আর আমি তো ওই রকমভাবে লিখি না, আমি মূল জায়গাটা ধরেই লিখি, কাজেই কোনো অসুবিধা হয়নি। না, রবীন্দ্র প্রভাব কথা যদি বলেন, সে রবীন্দ্র প্রভাব এখনও আছে, আমরা রবীন্দ্রনাথকে ছাড়িয়ে কখনোই যেতে পারবো না, সচেতনভাবে রবীন্দ্র প্রভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন বুদ্ধদেব বসু, কিন্তু শেষ পর্যন্ত আমরা আজকেও দেখছি যে পারেননি, বুদ্ধদেব বসুর পক্ষে সে সম্ভব হয়নি, ওরা একটা গোষ্ঠী তৈরি করেছিলেন, যে গোষ্ঠীকে আমাকে সবাই বলতো রবীন্দ্র বিরোধী গোষ্ঠী, রবীন্দ্র বিরোধী গোষ্ঠী হতে পারে না কখনো, রবীন্দ্রনাথের লেখার চাইতে ওরা দেখছে যে আমাদের তো আর অস্তিত্ব থাকছে না, সব তো রবীন্দ্রনাথ লিখে ফেলেছেন, এই যে আমরা একটু অন্যভাবে কিছু ভাবি, এইভাবে তারা অন্যভাবে লিখতে গেলেন, কিন্তু দেখা গেল সে একই ব্যাপার হয়ে গেছে, অন্যভাবে হয় না, সমাজ যদি অপরিবর্তিত থাকে তাহলে নিজ লেখা এবং সাহিত্যিককে কবিকে তো সমাজ মনস্ক হতে হয়, সমাজ মনস্ক যদি দেখা যায় সে লেখা থাকবে না, তা যদি তাই হয় তাহলে তো একই ব্যাপারটা হয়ে গেল। আমি কবিতা প্রথম দিকে লিখতাম ছোটো ছোটো ভাঙা কাটা, মানে এই তো ছোটো ছোটো এগুলো কবিতা ভাবা যায় না, আমি প্রথম দিকে তাই লিখতে কয়েকখানা, আপনি যদি আমার ওই অরূপ কথা বইটা দেখেন দেখবেন আমার ছোটো ছোটো কবিতা, এবং ছোটো ছোটো কবিতা এবং সবাইকে প্রশংসা করতে লাগলো, এবং তার থেকে বড় কথা হচ্ছে কি, যেমন আমার কিছু বন্ধুবান্ধব বা অল্প পরিচিত এইরকম কেউ আমার ওই ছোট্ট কবিতা তারা মুখস্থ করে ফেলতো, মুখস্থ করে ফেলে আমার সঙ্গে দেখা হলে চেঁচিয়ে চিৎকার করে ওই কবিতাটা উচ্চারণ করতো, ভালো লাগতো যে আমার কবিতা তারা পড়ছে, এরা দেখছে, আমি বলবো এটা আমি একটা আঙ্গিকগত পরিবর্তন নিয়ে এসেছি, ছোটো ছোটো কবিতা অথচ একটা অন্যরকম কবিতা, সমাজ মনস্কতা আছে তাতে, আমি দেখিয়ে দেবো আপনাদের কবিতাগুলো পরবর্তীকালে যে আমি সমাজ মনস্কতার জায়গা থেকে কিন্তু বিচ্যুত হইনি, সেটা তখন যা ছিল এখন তাই আছে। স্বতন্ত্র চেতনা এত বড় দাবি আমি করব না, কেন যে কাব্যধারা চলছিল তাতে আমি সমাজ মনস্কতা, এইটা হচ্ছে আমার চেতনার মূল কথা, আমি যা লিখব ওই কেবলমাত্র বিনোদনের জন্য, একটু ভালো লাগার জন্য, ওই চাঁদ উঠেছে, ওই দেখো কী সুন্দর নদী বইছে, এইসব কবিতা আমার ভালো লাগে না লিখতে, আমার ভালো লাগে ছোটোখাটো যা ঘটনা ঘটছে যা দেখছি সেগুলোকে নিয়ে লিখতে, এটা আমি সেই লেখা তখনও লিখেছি, সেই লেখা এখনও লিখছি। আমার একটা বই নিয়ে ওই ফুল ফুটেছে বই নিয়ে আমার জুনিয়র এক অনুরাগী বন্ধু সে লিখে পাঠালো আমার কাছে, জানেন যে সব ভালো হয়েছে, এই ভালো হয়েছে, সেই ভালো হয়েছে, ভালো হয়েছে, কিন্তু বলছে কিন্তু প্রেমের কবিতা তো লিখছি না একটু, তো আর এই কথা আমাকে বলতেই আমার বলে হ্যাঁ ভাই আমি প্রেমের কবিতা লিখি না, তবে জানো তো আমার প্রেমটা কি, আমার প্রেমটা হচ্ছে তোমাদের প্রচলিত ধারণায় যে প্রেম, যে ফুলের বাগানে আমি তুমি ইত্যাদি, এসব আমার প্রেমটা নয়, আমার প্রেমটা হচ্ছে মানুষকে ভালোবাসা, এটা কি প্রেম নয়, বৃহত্তর মানুষকে ভালোবাসা, সর্বস্তরের মানুষকে ভালোবাসা, পীড়িত মানুষকে ভালোবাসা, অসহায় মানুষকে ভালোবাসা, এইটা আমাকে, আমি যদি এটাকে প্রেম বলি আপনারা আপত্তি করবেন, আমি তখন বলবো এই তো আমার প্রেমের কবিতা আছে, মানুষকে ভালোবাসা প্রেম নয়। আমার ওই অরূপ কথা বইটা দেখবেন,
আরো কত বইতে দেখবেন যে আমি এই কার্জন পার্কে, এরকম আরও আছে, একটা উদাহরণ দিচ্ছি, কার্জন পার্কে ছেলেরা নাটক করছিল, দলটল কি নাম মনে নেই আমার, নাটক করছিল, প্রবীর বলে একটি ছেলে ছিল সেই নাটকের দলে। দেখা গেল হঠাৎ পুলিশ এসে লাঠি চালিয়ে, অর্থাৎ হয়তো প্রচলিত ব্যাপার বিষয়ে তার বিরোধী ছিল, হয়তো কেন তাই ছিল, পুলিশ এসে তাদেরকে লাঠি টাঠি চালিয়ে ভাগিয়ে দিল। এই ঘটনা আমাকে ভীষণভাবে আক্রান্ত করলো। আমি তখন ওই প্রবীরের ওপর একটা নাটক এবং কবিতা লিখলাম, সেটা তো না চাইলে আমি আবার এখানে সতর্ক করে দিয়েছি যে এই যে মঞ্চ নাটক, এই যে নাটক হলো, একে তো ঘরে ঘরে প্রস্তুত হবে, ঘরে ঘরে এইরকম ঘটবে, আসছে সেদিন, কাজে সবাই তৈরি হয়ে থাকো, এরপরে কিন্তু আর ওইরকমভাবে ভূমিকা ছেড়ে দিও না, যেটা প্রবীররা নিহত হয়ে গেছে সেখানে কিন্তু তোমাদেরকে অন্যভাবে লড়াই করতে হবে, এইরকম বক্তব্যটা সেটা আমার আছে সেই কবিতাতেই, এরকম অনেক কবিতাতেই আছে। এই যে কবিরা কখনো তৃপ্তি হয় না, আর ঠিক কি জানো তো, এই যে রোমান্টিসিজম বলি আমরা, সৃষ্টি করা ব্যাপারটা যাকে বলি আমরা, সেটা হচ্ছে অতৃপ্তি থেকে আসে। আমার যদি তৃপ্তি এসে যায় তাহলে তো আর সৃষ্টি হবে না। ওই শিল্পীরা দেখবেন ছবি আঁকছে, ছবি আঁকছে, ছবি আঁকছে, আঁকতে 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 না ভালো হলো না, হ্যাঁ তুলে দিয়ে সব কেটে দিলে, কেটে দিয়ে বাদ দিয়ে দিলেন, আবার নতুন করে ছবি আঁকবেন, এই করেই তো একটার পর একটা একটা পর একটা সৃষ্টি হয়। ঠিক তেমনি কবিরা কখনো, কবিরা যে কোনো সাহিত্য লেখকই পরিতৃপ্ত হবে না, আমার সম্পূর্ণ স্যাটিসফ্যাকশন হয়ে গেছে, তাহলে ধরে গেছে তোমার কাছে পুড়িয়ে গেছে, চলে যাও তোমার ধারে আর নেই, তাই তা হয় না, এটি সবসময় একটা অতৃপ্তি বোধ থেকে যায়। সেই থেকেই ওই একটা কবিতার নাম দিলাম হয়তো এই, পরে যখন দেখে সেটাকে এবং সেই নামে সেই পত্রিকায় ছাপা হয়ে গেল কোনো একটা লিটল ম্যাগাজিনে, কিন্তু সেই লিটল ম্যাগাজিন থেকে নিয়ে যখন আমি একটা বইয়ে সেটাকে স্থান দিচ্ছি, তখন মনে হলো না এই নামটা না, এই নামটা দিলে ভালো হবে, নামটা চেঞ্জ করে দিলাম, এবং সেটা আমি কারোর সঙ্গে প্রতারণা করলাম না, আমি সঙ্গে সঙ্গে আবার সেটা আমার বইয়ে আমি উল্লেখ করে দিলাম এটার এই নাম ছিল, এখন আমি এটা এই নাম দিয়েছি, তাতে পাঠকের অসুবিধা হবে না, কেউ ওই পত্রিকা তো এই কবিতাটা তো ওই পত্রিকাকে এই নামে দেখলাম, ওর এখানে এই নাম কেন, আমি উত্তর দিয়ে দিয়েছি আগে থেকেই প্রশ্ন ওঠার আগেই, এটি এই যে নামগুলো চেঞ্জ হয়ে চলে এবং সেটা আমি উল্লেখ করেছি, সেটাই আপনার চোখে পড়েছে, ওটা অপরাধ নেবেন না। আমার কবিতার বইয়ের নামগুলো কিন্তু ওই রকম নয়, কবিতার বইয়ের নামগুলো তখন অরূপ কথা, এখন অরূপ আমি এই অর্থটা নিয়েছি, রূপকথা আমরা জানি, রূপকথায় বলা হয় নানা রকম কাল্পনিক অবাস্তব সব গল্প টল্প সব বলা হয়, কিন্তু আমার এইখানে যে কবিতাগুলো আমি কবিতায় যে বক্তব্যটা আমি রাখলাম এটাই বাস্তব, অথবা এটা অরূপ, অরূপ কথা, এই জন্য এটার নাম, এইভাবে ওটার নাম হচ্ছে অরূপ কথা, এবং সেখানে আমি তৎকালীন বাস্তবের পরিস্থিতিতেই আমি ওই কবিতায় তুলে ধরেছিলাম, এবং তার জন্য ওই অরূপ কথা নাম অনুযায়ী কবিতার বইটার নামও দিয়েছি অরূপ কথা, এবং প্র্যাকটিক্যালি ওই বইতে যতগুলো কবিতা আছে সবগুলোই বাস্তবের ওপর ভিত্তি করে, ওগুলো রূপকথা নয় ও অরূপ কথা। এখন এ প্রসঙ্গে আপনি যখন বলেছেন ওই অয়ের পর আমি একটা ছোট্ট হাইফেন দিয়েছিলাম, কিন্তু আমি যেখানে এই বই তখন ছাপা হয়েছিল আমার প্রথম সংস্করণ, অমি প্রেস বলে একটা প্রেস, সেখানে যিনি প্রেসের মালিক ছিলেন তিনি খুব সাহিত্য রসিক, তিনি আমাকে বললেন যে প্রবাবু আপনি হাইফেনটা তুলে দিন, কি দরকার আছে ওর মানুষ বুঝে যাবে, আপনি অরূপ কথা একসঙ্গে করে দিন, ঠিক আছে তাই করবে ভালো, তাই করলাম, ঠিক আছে সেটা করে ভালো হয়েছে, আমি আবার অরূপ কথা এই কী দরকার আছে অরূপ কথা। যারা লেখেন তারা ঠিক বুঝে যান, ধরুন আমি এখনকে আমি সেই সিরাজদৌল্লা নাটকে যেভাবে বিভক্ত হতো সেই নাটকের মতো কোনো নাটক লিখে যাবো সেটা পারবো না, সেটা সম্ভব হবে না, তা আমি একদম পরবর্তীকালে নাটকগুলোর মধ্যে পরবর্তীকালে বেশি দিনকার আগে কর না, যেমন ধরো ফটিকচাঁদ সত্যজিৎ রায়, এখন এই ফটিকচাঁদ নাটকটা যখন লিখলাম মানে নাট্যরূপ দিলাম, তখন আমি এটাকে একেবারে ওরকম দৃশ্য বিভাগ মঞ্চ বিভাগ ওসব কিচ্ছু করিনি, আমি 1, 2, 3, 4 করে শুধুমাত্র দৃষ্টান্তরটা বোঝাবার জন্য চেষ্টা করেছি, সে অনেক প্রচলিত রীতিটা ভেঙে গেছে, অর্থাৎ আমরা আগে পড়তাম নাটকের ক্ষেত্রে অঙ্ক, তারপর আবার গর্ভাঙ্ক এইসব হতো, 5টা অঙ্ক থাকবে, তার মধ্যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে 3টে 4টে করে দৃশ্য থাকবে, এই যে রীতি ওই রীতি তো আমি আর ব্যবহার করি না, কাজে এটা ভেঙে গেছে সব, তাই সেই জন্যই আমিও ভেঙে দিয়েছি। আমার লেখা নিয়ে আমি খুব বেশি দাবি করি না যে আমার বিরাট বিরাট লেখা হয়েছে, বিরাটে হয়েছে, সবাই পাঠক পড়ছে, তবে আমি মনে করি একেবারে ফেলনা কিছু লিখিনি, মোটামুটি হয়েছে, আর
ভালো লাগে যখন ওই যে বললাম আমি একটা কাপড়ের দোকান আপনাদের যদি বলি শিয়ালদায় ছায়া স্টোর্স, নিউ ছায়া স্টোর্স, ওই কাপড় দোকানে আমি পাঞ্জাবি কিনতে যাই, দেখি কি হঠাৎ করে কার কাছে নত জানু কার কাছে ভিক্ষা মাগো বর ঈশ্বরী পাটনি তুমি তো নিজেই ঈশ্বর বলে ওই যেটা কি ডেস্কে বসে আছেন তিনি আবৃত্তি করে উঠলেন, আমাকে দেখে নমস্কার করলেন। কেমন আমার কবিতার চারটে লাইন উনি আবৃত্তি করে উঠলেন, জানি না কোনো কবির ভাগ্যে এরকম হয় কি না, আমার ভাগ্যে এটা ঘটলো। বলে যে আপনি তো প্রণয় চৌধুরী কবি, আপনার কবিতা আপনাকে দেখেই মনে পড়ে গেল আমাদের, ভীষণভাবে হৃদয়ের ভেতরে রেখে দিয়েছে চারটে লাইন, ব্যাস ভালো লাগলো। যে কোনো একটা রোল, এই রোলটা কাকে দিয়ে করাবো কাকে দিয়ে করাবো, তখন বললো ওকে দিয়ে করালে ভালো হবে, তৃপ্তিকে দিয়ে করালে ভালো হবে, এবং তাহলে এটাই না এটা নির্বাচন করি এটাই হবে। আমি যেমন রবীন্দ্রনাথের রক্তকরবী নাটক করেছি, আপনারা জানেন রক্তকরবী নাটকের একটা সমস্যা ছিল রবীন্দ্রনাথের সময়েই, রবীন্দ্রনাথ বলেছেন যে উপযুক্ত নন্দিনী খুঁজে পায়নি, এর মানে কথা প্রচলিত আছে নন্দিনীর অভাবে নাটক নাকি সেই এই রক্তকরবী তখন অভিনীত হয়নি। আমি তখন ভালো করে এটা শোনার পরে শুনেছি আমি, তারপর দেখলাম যে কোথাও আমার এরকম লিখিতভাবে আমি কোথাও পাইনি কিন্তু শুনেছি এটাই, তা দেখলাম যে পড়ে যদি না এইটা তো তৃপ্তি পারবে করতে, এইটা তৃপ্তির পক্ষে মানাবে, তখন তৃপ্তির বয়স অনেক কম, তখন আমাদের বিবাহ হয়নি এই অবস্থায়, তো তখন ওকে দিয়ে রিহার্সাল দেওয়া হলো না, দারুণ ভালো। আমার মনে হয় যে তখন প্রচলিত ছিল যুগান্তর পত্রিকা, যুগান্তর পত্রিকায় ওই আমাদের ওই নাটকটা নেতাজি সুভাষ ইনস্টিটিউট হলে হয়েছিল, ভীষণভাবে প্রশংসিত হলো, এবং প্রশংসিত বলতে আমাদের নামটাম বিশেষ কিছু না, খালি বললো যে তৃপ্তি গোস্বামী অসাধারণ অভিনয় করেছিল, ব্যাস আমি বুঝলাম যে হ্যাঁ পারবো, ব্যাস এই তো ঠিক আছে, মনে হলো আমি নির্বাচন যেটা করেছি ঠিকই করেছি। আবার দেখুন সৌম্যমিত্রের নাটক ওই কী নামটা একটা যেন সৌম্যমিত্রের নাটক করতে গেছি কাঞ্চনরঙ্গ, কাঞ্চনরঙ্গে একটি প্রধান নারী চরিত্র আছে তরলা, এখন ওই তরলাটা প্রধান নারী চরিত্রটা তো আমার ঘরেই তো আছে নারী চরিত্র করার, কিন্তু না তরলা তৃপ্তিকে দিয়ে হবে না, তরলা একটু গ্রাম্য উচ্চারণ করে একটা ডায়ালেক্ট মতো আছে ওর মধ্যে, এ তৃপ্তি দিতে পারবে না আর তৃপ্তির চেহারাও আসবে না ওটা, তাই যে দরকার নেই ওটা ওকে দেবো না অন্য কাউকে দেবো, অন্য কাউকে দিয়ে করিয়েছি যে এই সুবিধা। আবার ঋত্বিকটাকে জ্বালা নাটকটা করেছি, সেখানে একটা মমতাময়ী মায়ের অভিনয়, সেখানে দেখলাম যে হ্যাঁ তৃপ্তি এখানে ভালো মানাবে, তৃপ্তিকে দিয়ে সেটা করালাম, কাজে বাড়তি সুবিধা এগুলো পেয়ে গেছি। নমস্কার, আমি তৃপ্তি চৌধুরী। আমি এই একটু আগে যে কবি বলুন, স্বামী বলুন, প্রেমিক বলুন, সে প্রলয় চৌধুরী যা বললেন আমি তার স্ত্রী। আমি দীর্ঘ জীবন আমার কেটেছে ওর সাথে, বিয়ের আগে 8 বছর এবং আমাদের বিয়ে হয়েছে 46 বছর বিয়ে হয়েছে, তা এত দীর্ঘ জীবনে আমি ওর সাথে একসাথে কাটিয়েছি, কাটিয়ে আমি আমার বেশ ভালোই লেগেছে নানা বিষয়ে অভিজ্ঞতা, সাংসারিক অভিজ্ঞতা, ওর সাংস্কৃতিক জগতের অভিজ্ঞতা, আমরা যে নাটক করি তার অভিজ্ঞতা, কবিতা, নানা বিষয়, নানা বিষয়ে ওর সঙ্গে আমার দিন কেটেছে। কিন্তু আমার যেটা খুব ভালো লাগে, ও কিন্তু সাংস্কৃতিক জগৎটা নিয়েই কিন্তু আছে, সংসারটা তো আছেই, সংসারের মাঝে সব কিছুর মধ্যেই ও কিন্তু সাংসারিক জীবন এই সাংস্কৃতিক জগৎটাকে খুব বেশি ওটার মধ্যেই থাকে। তা যখন আমরা ও যখন কোনো নাটক করে, সেই নাটকে যদি মনে করে যে এই নাটকটা তৃপ্তিকে দিয়ে হবে, তাহলে সেইটা আমাকে তৈরি করে নিয়ে আমি করেছি, এরকম অনেক নাটক করেছি, রক্তকরবী করেছি রবীন্দ্রনাথে, আমি মনোজমিত্রে প্রভাত ফিরে এসো করেছি রঙ্গনাথে, বিশ্বরূপায় করেছি এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে করেছি রক্তকরবী, তারপরে বহু নাটক আমি বলবো কি অনেক নাটকই করেছি, তারপরে কাঞ্চনঙ্গেতে যখন ও নাটকটা করে তখন আমরা একসাথে বিয়ে পড়ছি,
আমাকে আমার খুব দুঃখ হয়েছিল ও আমাকে তরলার ভূমিকায় নেয়নি। তা আমাকে পরে বোঝালো যে তোমাকে তরলা মানাবে না, তোমাকে তরলা মানাবে না বলেই আমি তোমাকে নেইনি, তুমি পারবেও না। তুমি যদি ওই বাংলা ভাষায় কথা বলতে যাও তোমাকে বেমানান লাগবে। ফলে সেই সময় ও কিন্তু আমাদের কলেজেরই আরেকটি মেয়ে শিখা নাম ছিল, ওকেই তরলে, এবং খুব সুন্দর হয়েছে। ওখানকার প্রিন্সিপাল মানে অজিত কি যেন ছিল, অজিত টাইটেলটা আমার ঠিক মনে নেই, উনি বলেছিলেন যে আমাদের এই বিএড কলেজে যতগুলো যা প্রোগ্রাম হয়েছে তার মধ্যে বেস্ট কাঞ্চনজঙ্ঘ, খুব ভালো হয়েছিল এবং মেয়েটি খুব ভালো করেছিল। পরে আমি বুঝেছি যে হ্যাঁ হয়তো এটা আমার দ্বারা সম্ভব হতো না এটা। তারপরে পরবর্তীকালে অলকানন্দার পুত্র কন্যা করবার জন্য খুব তৈরি হচ্ছিলাম, কিন্তু যে কোনো কারণেই হয়নি সেটা, পরে আর হয়নি। তাছাড়া এমনি কবিতা আবৃত্তি যেটা আমরা সবসময় করি প্রতি বছর, আমাদের প্রায় 46-47 বছর হয়ে গেছে যে আমরা রবীন্দ্র জয়ন্তীতে মানে এইভাবে একভাবে করে যাচ্ছি। তখন আমি কত ছোট আর আজকে আমার কত বয়স হয়ে গেছে, সেই একভাবে আমরা করে যাচ্ছি এবং সেই কবিতাও আমি করি, অনেকেই করেন, তার মধ্যে আমিও আছি। আমি আনন্দে করি কবিতা, না করলে সেই কবিতা আবৃত্তি না করলে আমার ভালো লাগে না। তা এইভাবেই আমরা দুজনে পরস্পরের বোঝাপড়ার মধ্যে আছি। অরূপ কথা, একটুখানি সবুর করো বাছা, একটুখানি সবুর করো বাছা, সবুর করতে করতে সকাল হলো দুপুর, করতে করতে সবুর করতে করতে দুপুর থেকে সন্ধে, একটু খেতে দে বড্ড পেটে খিদে, বলতে বলতে সেই ছেলেটা ফেললো এবার কেঁদে, কাঁদতে কাঁদতে খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে সন্ধে ক্রমেই রাত, তবুও কাঁদে দাও না খেতে একটুখানি ভাত, কাঁদতে 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 কান্না গেল থেমে, দু চোখ জুড়ে ঘুম এলো তার নেমে। এমনি করেই হারাধনের নটি ছেলে মলো, দশম বলে উপশিকে আছো ঘরে আমার সাথে চলো, ডাক শুনে সব বাইরে ছুটে এলো, চলতে চলতে পথ চলতে চলতে সঙ্গী অনেক হলো, চলতে চলতে পথ চলতে চলতে কেউ বা হলো ক্লান্ত, কেউ বা বলে আর পারিনে একটুখানি থামত, কেউ বা বলে পদ্মা মতোই নয় কমালো পদ্ম উঁচু নিচু, দেখ না রে ভাই আছে কিনা সহজতর কিছু, বলতে বলতে এসব কথা বলতে বলতে পথের মাঝেই রইল বা কেউ বসে, কেউ বা গেল ফিরে অন্য কোনো ভাবনা ভাবে হাত রেখে কেউ শিরে, কয়েক জন বললে শুধু যেতেই হবে এই পথটি ধরে, মরি তো ভাই যাব না হয় মরে, পথ চলতে চলতে অনেক পথ চলতে চলতে হাট পেরিয়ে মাঠ পেরিয়ে পাহাড় নগর নদ পেরিয়ে হারাধনের ছেলে দেখতে হঠাৎ পেলে ফিসফিসিয়ে কইছে কথা ভূতের মতন অন্ধকারে কারা, মস্ত সে এক ভাতের হাঁড়ি দিচ্ছে পাহারা, কাছে যেতেই ভূতগুলো সব নখ উঁচিয়ে করলে বিষম তারা, পালাস না কেউ, হারাধনের ছেলে বলে সাহস করে দাঁড়া, এক নিমেষে ঝাঁপিয়ে পড়ে সব সাথীরা মিলে বিরাট সেই ভাতের হাঁড়ি জোরসে কেড়ে নিলে, নেচে নেচে খুব খুশিতে নেচে নেচে ভাগ করে সব উপশিখায় ভাত, হারাধনের ছেলে বলে এবার চলো ঘরে ফিরে শেষ হয়েছে রাত। মানুষ বড় কাঁদছে, মানুষ অমৃতের পুত্র তুমি ভয় কি তোমার, সারা দেশ দাপিয়ে বেড়ায় কাঁপিয়ে বেড়ায় দাঁতে নখে জিহ্বায় ছিঁড়ে খায় গিলে খায় ডেকে খায় রেখে খায় হাতে মুখে মেখে খায় সরীসৃপ জানোয়ার, মানুষ তোমার নিজেকে গোপন রেখে অবিরল কান্নার সময় এখন শেষ, কাঁদছে তো সারা দেশ, তুমি কান্না থামাও যাও মানুষের ঘরে যাও,
তাদের কান্না থামাও। প্রহর শেষ, প্রহর শেষ, শেষ প্রহরে ভাষা এখন তরি। চুরি গিয়েছে যা গিয়েছে সেসব জিনিস তরি। দরজা খুলে দেখতে পেলাম এখন রক্তে ভেজা আমার ঘরের উঠোন। আমারই ভাই খুন হয়েছে রাতে, সে দেখতো স্বপন হাঁড়ি ভরা তার মোটা চালের ভাতে। তার কারখানাতে দুবেলা ঘাম ঝরতো অবিরত। আমারই ভাই তারই হাতে হত, একসাথে যে করতো শপথ লড়াই করো মুক্তি সমাগত। আমারই ভাই খুন হয়েছে রাতে সতীর্থেরই হাতে।